বিতর্কিত নির্বাচনের পর ভেনেজুয়েলায় সংকট সৃষ্টি হয়েছে। এবার মাদুরোর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিরোধী নেতা এডমন্ডো গঞ্জালেসকে বিজয়ী বলে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মাদুরোর জয়কে প্রত্যাখ্যান করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, বিভিন্ন তথ্য উপাত্ত অনুযায়ী এটা যুক্তরাষ্ট্র ও বিশেষ করে ভেনেজুয়েলার মানুষের কাছে প্রমাণিত যে 28 জুলাইয়ের নির্বাচনে এডমন্ডো গঞ্জালেস জয়ী হয়েছেন। কিন্তু প্রধান বিরোধী দলের দাবি, তাদের প্রার্থী মাদুরোর চেয়ে দ্বিগুণ সমর্থন পেয়েছেন। তারা এই সম্পর্কিত তথ্য প্রকাশ করেছেন। ব্লিংকেন নিষেধাজ্ঞার ব্যাপারে স্পষ্টভাবে কোনো কথা না বললেও শাস্তিমূলক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রঙ।